করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শহর পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে নীলফামারী পৌরসভা। এছাড়াও হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন স্থানে। আজ দুপুরে মেয়র দেওয়ান কামাল আহমেদের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এ সময় পুলিশ সুপার মুখলেসুর রহমান, নীলফামারী পৌরসভার সচিব মশিউর রহমান উপস্থিত ছিলেন। পরে সড়ক পরিষ্কার এবং মশক নিধনে স্প্রে করা হয়।